পুরা দেশের মানুষ পরিবর্তন চায়, সরকারের মধ্যেও কাঁপাকাঁপি, এমনকি আন্তর্জাতিকভাবেও এই সরকারের কাছে সেরকম কোনো সাপোর্ট ছিল না। খুবই সাম্প্রতিককালে শ্রীলঙ্কায় একটি বিশাল গণভোট সংগঠিত হয়েছে যা আমাদের সবার জানা। মানুষ ভোটে দিতে যায়নি, এটা কোনো ভোট হয়ওনি। এটা আমরা যেমন জানি তেমনি দু তিনটি দেশ বাদ দিলে সারা বিশ্ব জানে। এই দ্রব্যমূল্য বৃদ্ধি যে তাদেরই সিন্ডিকেটের কাজ এবং তারা সেই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাও ইতিমধ্যে স্পষ্ট। পুরা দেশের মানুষ পরিবর্তন চায়, সরকারের মধ্যেও কাঁপাকাঁপি, নিজেরাই দ্বিধার মধ্যে কী হবে। সেই রকম সময়ে বিপ্লব, অভ্যুত্থান, জন আন্দোলন সফল হবে যদি এই সব বিষয়গুলোকে একসাথে করা যায়, সমন্বয় করা যায়। এখানে আর একটা ফ্যাক্টর অনেকে বলেছেন অতীতে, যে সরকার ক্ষমতায় আছে বা যার বিরুদ্ধে আন্দোলন করছি তার আন্তর্জাতিক সম্পর্ক কেমন, তাকে সাপোর্ট দেওয়ার মতো কী আছে। আমি পরে বলেছি এমনকি আন্তর্জাতিকভাবেও এই সরকারের কাছে সেরকম কোনো সাপোর্ট ছিল না। খুবই সাম্প্রতিককালে শ্রীলঙ্কায় একটি বিশাল গণভোট সংগঠিত হয়েছে যা আমাদের সবার জানা, কিন্তু তা তার যৌক্তিক পরিণতিতে পৌঁছাতে পারেনি। কেউ কেউ বিতর্ক করবেন, কিন্তু প্রধানত বলবেন যে টার্গেটটি অভ্যুত্থানটা হয়েছিল এই টার্গেটে শ্রীলঙ্কা যেতে পারেনি, কারণ সেই সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব স্পষ্ট ছিল না। আমি যেন তেন প্রকারের একটা নেতৃত্ব বা সংগঠন থাকার কথা বলছি না, সেই সংগঠনের কথা বলছি যা এবং যার নেতৃত্ব সমাজকে ও রাষ্ট্রকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, নিজের পক্ষে গণজাগরণ, গণ আন্দোলন তথা গণভুত্থান সংগঠিত এবং নেতৃত্ব দিয়ে পরিচালিত করতে পারে। মানুষ ভোটে দিতে যায়নি, এটা কোনো ভোট হয়ওনি। এটা আমরা যেমন জানি তেমনি দু তিনটি দেশ বাদ দিলে সারা বিশ্ব জানে। মানে আমি লিখেছি এখানে দু তিনটি দেশ বাদ দিলে, কিন্তু সে দু তিনটি দেশও জানে, কিন্তু তারা যে কোনো কারণেই হোক অন্যভাবে কথা বলেছে, বিহেভ করেছে। বলা যায় আমরা রাজনৈতিকভাবে পরাজিত হইনি, কিন্তু আমরা যে জিতেছি তাও তো বলার অবকাশ নেই, কারণ আমরা সরকার হটাতে পারিনি, আমরা যেরকম নির্বাচন চাইছিলাম সেরকম নির্বাচন নিতে পারিনি। এই অবস্থাটাকে কী বলা যায়? আমরাও জিতিনি, তারাও জেতেনি। খুবই নির্মোহভাবে দেখলে, নিরাসক্তভাবে দেখলে সেরকম বলা যাবে, কিন্তু তারপরও সত্যি ওরা নতুন করে সরকার গঠন করেছে এবং বাগাড়ম্বর করছে বিরোধী দলকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে। এমনিতেই অর্থনীতির অবস্থা যে কতখানি নাজুক তা তো নয় বছর পর প্রধানমন্ত্রীর সভাপতিত্ব প্রথম পরিকল্পনা কমিশনের বৈঠক থেকে বোঝা যায়। এই সরকারের বিদেশি ঋণের পরিমাণ $56 বিলিয়ন থেকে বেড়ে $100 বিলিয়নে দাঁড়িয়েছে, যা তারা শোধ করতে পারছে না। রিজার্ভের পরিমাণ এত নিচে নেমে গেছে যে সরকার বিদেশি ঋণের ছাড় করাতে, মানে ওরা কমিটমেন্ট করেছে কিন্তু টাকা এখনও দিচ্ছে না, তদবির পার্টি সেট করছে যাতে টাকাটা পাওয়া যায়, তাতে রিজার্ভের যদি কিছু সাশ্রয় হয়। পরিস্থিতি তারা সামাল দিতে পারবে তা মনে করবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দ্রব্যমূল্যের কষার হাতে জর্জরিত নিষ্পেষিত মানুষ, এই দ্রব্যমূল্য বৃদ্ধি যে তাদেরই সিন্ডিকেটের কাজ এবং তারা সেই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাও ইতিমধ্যে স্পষ্ট। আমাকে অনেকে বলেছেন কেবল এই দ্রব্যমূল্যের উপরেও আন্দোলনের কর্মসূচি দিলে মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে, আর নিজেদের দলের ভেতরকার পরিস্থিতি যে কতখানি সঙ্গীন সেটা তো এই উপজেলা ভোট কতবার কত হুলস্থুল করে তারা প্রতীকের ব্যবস্থা করলো, এবার তারাই প্রতীক বদলাচ্ছে। কেন? যে জাতীয় নির্বাচন করেছে আমি আর ডামি, তাতে নিজেদের অস্তিত্ব নেই, স্বতন্ত্ররা বেশি পাওয়ারফুল, তাদের জোট ভেঙে গেছে, দলের মধ্যে খুনোখুনি হয়েছে, মানুষ মারা গেছে। এত বিস্তারিত কথা আমি কিছুই লিখি নাই। আরেকটি জিনিস সবাই লক্ষ্য করেছেন, এবারের আন্দোলনে সরকারি দল এবং বিরোধী দলের বাইরেও তৃতীয় আরেকটি পক্ষ যুক্ত হয়েছে। আমি আন্তর্জাতিক মহলের কথা বলছি। অতীতে আন্তর্জাতিক মহলের এই ধরনের ইনভলভমেন্ট আমরা দেখিনি, কিন্তু এবার বছর দুই থেকেই পশ্চিমা গণতান্ত্রিক মহল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু প্রতিম ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা এরকম করে কথাবার্তা বলেছে, বারে বারে বাংলাদেশ সফর করেছে, যাতে বাংলাদেশের মানুষ মনে করেছে তারা একটা বিরাট ভূমিকা হয়তো পালন করবে।
কি করেছে এটা আলোচনায় আনিনি, কারণ ওইটা লম্বা আলোচনা। এই সব বিষয় থেকে এটা পরিষ্কার করে বোঝা যায়, যদিও আওয়ামী লীগ 7 জানুয়ারি পার করেছে, নতুন একটি সরকার গঠন করেছে, তাতে যে তারা সংকট কিছুটা হলেও কাটাতে পেরেছে সেরকম হয়নি। আমি আর গ্রাম নির্বাচন করতে গিয়ে তারা নিজেদের রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে, সংগঠন বিধ্বস্ত হয়েছে, আন্তর্জাতিক বহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। যতই বানিয়ে বানিয়ে তাদের নির্বাচনের প্রতি বিশ্ব সমর্থন দেখাবার চেষ্টা করছে বলুক, কিন্তু সবার কাছে এটা স্পষ্ট যে বিশেষ করে পশ্চিমা বিশ্ব এই নির্বাচনকে গ্রহণ করেনি। বলা যেতেই পারে 7 জানুয়ারির আগে এবং পরে পরিস্থিতির এমন কোনো পরিবর্তন হয়নি।